আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক এবং যে যেখানে থেকে আমার ক্লাসটি দেখছেন, অনলাইন ক্লাসের নিয়মিত আয়োজনে পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি জাকিয়া বেগম, সহকারী শিক্ষক, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, খানিশপুর, খুলনা। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর অশেষ কৃপায় সুস্থ আছো, ভালো আছো এবং নিজ নিজ বাস গৃহে থেকে নিরাপদে অবস্থান করছো। হ্যাঁ, আমিও মহান আল্লাহর অশেষ কৃপায় ভালোই আছি। এই করোনাকালীন সংকটময় মুহূর্তে বন্ধুরা, তোমাদের ক্লাস পড়াশোনা নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য তোমরা এই অনলাইন ক্লাস সাথে অবশ্যই যুক্ত হবে এবং আমি আশা করব তোমরা বেশি বেশি করে এই অনলাইন ক্লাসগুলো দেখবে। হ্যাঁ, চলো এবার আমরা আমাদের মূল পাঠের বিষয় ফিরে যাই। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আজকে বিষয় হলো, অধ্যায় হলো সপ্তম অধ্যায় সাত দশমিক এক সরল সমীকরণ। বন্ধুরা, তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে পড়ো। হ্যাঁ, আজ আবার আমরা তোমাদের খাতায় পাঠের শিরোনাম সরল সমীকরণ লিখলাম। সরল সমীকরণ, তোমাদের খাতায়। আচ্ছা বন্ধুরা, এই সরল সমীকরণের আগে আমাদের সমীকরণ কি সেটা আমাদের জানতে হবে, তাই না? সমীকরণ হলো চলক, পরিক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন ইত্যাদি গাণিতিক বাক্যকেই আমরা সম্মিলিতভাবে সমীকরণ বলি। আর এই চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকেই সরল সমীকরণ বলা হয়। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে বলতে পারি যে এক্স প্লাস ফোর ইকুয়াল টু নাইন, এখানে আমরা এক্স হলোটা চলক আর সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা। সবসময় তোমরা মনে রাখবে যে সমান সমানের বাম পাশে বসবে চলক আর সমান সমানের ডান পাশে বসবে স্বাভাবিক সংখ্যা। বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবে এই যে চলক এবং সমতা চিহ্ন এবং পরিক্রিয়া চিহ্ন যদি তোমরা জানো, তাহলে অবশ্যই তোমাদের সমাধান করা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা সাত দশমিক এক অনুশীলনী অঙ্কটা খুলে দেখো। সাত দশমিক একের আমি দুই নম্বর অঙ্কটা তোমাদের করাবো। আমরা এক্স এর মান বের করবো। এক্স হলো আমাদের চলো। আচ্ছা, তাহলে
ফার্স্ট ওয়েভস, তাহলে আমাদের সমান সমানের এদিকে চলে আসলে কি হবে? মাইনাস টু ওয়েভস হবে, তাহলে হবে হলো মাইনাস টু ওয়েভস। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা আমরা এখানে আছে থ্রি, আর মাইনাস থ্রি যদি ডান সাইডে চলে যায় তাহলে কি হবে বন্ধুরা? প্লাস থ্রি হবে, প্লাস থ্রি। বা মাইনাস টু প্লাস মাইনাস মানে বিয়োগ করলে কত হবে? থ্রি এক্স সিক্স। বা এখানে দেখো তো বন্ধুরা, যদি দুটো সংখ্যার মাঝে কোনো সংখ্যা না থাকে তাহলে কি মনে করতে হবে? এটা গুণ। তাহলে আমি বললাম যে গুণ হলে ডান পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে কি হবে? বা এই সমান সমান কষ্ট হচ্ছে না তো? সমাধান কিন্তু তোমরা অনেক সহজ, কিন্তু বারবার তোমরা প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, যার ফলে দেখবে অনেক সহজ হয়ে যাবে তোমাদের। আচ্ছা, শুধু চল পরীক্ষার চিহ্ন সমান চিহ্ন এগুলো তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার তোমরা আরেকটা অংশ দিকে যাবো, তোমরা খেয়াল করো। এবার আমরা পারবো, এবার অঙ্ক করবো আমরা চার নম্বর। তোমরা দেখো আরেকটি সমাধান।
ভগ্নাংশের যোগ বিয়োগ শিখে ফেলেছে, তাই না? এখন সেই ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে কি করতে হবে? প্রথমে লসাগু করতে হবে। তাহলে লসাগু করলে আমরা এখানে ভগ্নাংশ দুটির হরের লসাগু করব। হরের লসাগু হবে সিক্স, তাহলে হর দিয়ে লসাগু ভাগ করে তারপরে আমরা লগ দিয়ে গুণ করব, তাই না? তাহলে হর দিয়ে লসাগু ভাগ করলে কত হবে? তিন গুণ ছয়। তাহলে লগ গুণ করলে হবে টু এক্স মাইনাস থ্রি থ্রি এক্স ইকুয়াল টু টু। ঠিক আছে বন্ধুরা? তাহলে বা এখানে হবে সিক্স মাইনাস এখানে এক্স ইকুয়াল টু টু। এর নিচে মনে মনে ওয়ান ঘুরতে হবে, তাই না? কিছু না থাকলে। আচ্ছা, বা মাইনাস এক্স সমান বারো। আচ্ছা বন্ধুরা, এখন তোমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, চলো চলো কখনো মাইনাস বা ঋণাত্মক হতে পারে না, কখনই ঋণাত্মক হতে পারে না। এই জন্য আমাদের কী করতে হবে বলতো? এই চলক থেকে মাইনাস আমাদের উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিলে কী করতে হবে? মাইনাস উভয় পক্ষকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে। গুণ করতে হবে মাইনাস টেন ওয়াই মাইনাস সিক্স ওয়াই।
বা এখানে এটা যোগ করে ফেলো 15y-16y 30-1/6 বা এখানে কত হবে -y/30 সমান -1/6 এবার আবার সেই আর গুণ করবে তোমাদের একটা কথা আমি বারবার বলছিলাম যে যখনই তোমরা চরকগুলো সাজাবে তখনই এখানে পক্ষান্তর করে দেখবে মনে করে দেখবে ঠিক আছে বন্ধুরা পক্ষান্তর করে সেই আর্গুমেন্ট করব আর্গুমেন্ট করলে কি করতে হবে দেখো বা এখানে -6y ইকুয়াল টু কত হবে -30 আর্গুমেন্ট করলাম কি গুণ করলাম আর্গুমেন্ট করে আর্গুমেন্ট করে আচ্ছা তাহলে এখন আমরা এখানে আমরা -- কেটে দিই তাহলে আবার y সমান কি হবে 6/30/6 তাহলে কত হবে 5 বা y সমান হবে 5 তাহলে অতএব নিম্ন সমাধান কি পেলাম বলো তো বন্ধুরা নিম্ন সমাধান y সমান 5 এখানে তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে চলকগুলো এক সাইডে নিয়ে আসবে এবং স্বাভাবিক সংখ্যা এক সাইডে রাখবে বন্ধুরা আমরা সমাধান কি পেলাম y = 5 আচ্ছা এবার আমরা 15 নম্বর অঙ্কটা একটু দিকে দৃষ্টি দেবো তাই না 15 নম্বর অঙ্কটা 15 নম্বর অঙ্কটা খুলে ফেলো খুব তাড়াতাড়ি উঠে ফেলো 15 নম্বর অঙ্ক বন্ধুরা এখানেও সমাধান করবে সরল সমীকরণ দিয়ে সমাধান করবে তোমরা কিন্তু এই সমীকরণের চল পরিক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্নগুলোর প্রতি যদি সবসময় মনে রাখো তাহলে তোমাদের অঙ্ক সমাধান করতে সহজ হবে কখনো কঠিন মনে হবে না এখন 15 নম্বর অঙ্কটা দেখো 3y + 1/5 ইকুয়াল টু 3y বসালাম তারপরে আমরা চলককে এক সাইডে বাম সাইডে নিয়ে আসলাম
কি আছে? ফাইভ, ফাইভ এক্স মাইনাস টু ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ফোর। ঘোরা আমি খেয়াল করো, তোমাদের আমি আপনাদের প্রথমেই ব্র্যাকেটটা আমাদের উঠিয়ে দিতে হবে, তাই না? তাহলে ব্র্যাকেট উঠিয়ে দিলে কি করতে হবে? গুণ করতে হবে, ফাইভ এক্স মাইনাস টেন আর গুণ দশ ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস টুয়েলভ। আবার সেই আমরা সাজিয়ে নেবো, তাই না? চলকে বাম সাইডে নিয়ে আসবো, তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু টেন মাইনাস টুয়েলভ। এটা কী করে পেলাম? পক্ষান্তর করে। কী করে? পক্ষান্তর করে। আচ্ছা এবার দেখো, তাহলে টু এক্স ইকুয়াল টু মাইনাস টু, তাই না? কেন মাইনাস টু বলো তো? এখানে মাইনাস এর প্লাস মাইনাস, আর বড় সংখ্যার আগে মাইনাস, এর জন্য মাইনাস লিখতে হবে, তাই না? মাইনাস করে বা এই সমান সমান আমরা কি পাবো? টু মাইনাস টু ওয়ান, বা এই সমান সমান মাইনাস ওয়ান। তাহলে বন্ধুরা নিম্ন সমাধান আমরা কি পাবো বলো তো? নিম্ন সমাধান পাবো, অতএব নিম্ন সমাধান, নিম্ন সমাধান এক্স সমান সমান আমরা পেলাম ওয়ান অ্যান্সার। তো বন্ধুরা এখন আমরা লাস্ট অঙ্ক করবো, তোমরা একটু মনোযোগ দিয়ে এই অঙ্কটা করার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা উনিশ নম্বর অঙ্কটা, আমরা উনিশ নম্বর অঙ্কটা দিয়ে আজকে কিন্তু ক্লাসটা শেষ করবো। তোমরা তাড়াতাড়ি উনিশ নম্বর অঙ্কটা উঠিয়ে ফেলো। উনিশ নম্বর অঙ্ক দেখো, একই নিয়ম আমরা যে নিয়মে করলাম সেই একই নিয়ম। এখন আমরা সেভেন থ্রি মাইনাস টু ওয়াই, সেভেন থ্রি মাইনাস টু ওয়াই, টু ওয়াই থ্রি মাইনাস টু ওয়াই, আচ্ছা প্লাস ফাইভ ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু থার্টি ফোর। আবার অংশ দেখি আমরা, সেভেন থ্রি মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু থার্টি ফোর। তাহলে এখন আমরা খেয়াল করো বন্ধুরা, উনিশ নম্বর অঙ্কটাকে থার্টি ওয়ান থ্রি মাইনাস টু ওয়াই আর প্লাস ফাইভ ওয়াই মাইনাস ওয়ান। আচ্ছা এখন আগের নিয়মে আমরা এই গ্রাফিক উঠিয়ে নেব, তাই না? কী করবো? এই ব্র্যাকেটটা উঠিয়ে দিল, তাহলে এখানে কত হবে? তিনশো তাই একুশ মাইনাস ফোরটিন ওয়াই প্লাস এখানে হবে ফাইভ ওয়াই, ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু থার্টি ফোর, ইকুয়াল টু হবে থার্টি ফোর। তাহলে এখন দেখো বন্ধুরা, আবার দেখো চেক করে দেখো, তিনশো তে একুশ আর দু চোদ্দ ওয়াই প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ। আচ্ছা এবার আমরা কী করবো বলো তো? এবার আমরা চলকগুলো এক সাইডে নিয়ে আসি, তাহলে চলক এখানে কী কী আছে? মাইনাস ফোরটিন ওয়াই প্লাস ফাইভ ওয়াই, আর স্বাভাবিক সংখ্যা আমরা ডান সাইডে রাখবো থার্টি ফোর মাইনাস টোয়েন্টি ওয়াই প্লাস ফাইভ, প্লাস তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে, তাই না? আচ্ছা এবার বা কত হবে বলো তো? মাইনাস নাইন ওয়াই, তাহলে বড় সংখ্যার আগে মাইনাস, এজন্য মাইনাস নাইন ওয়াই। আর এখানে আমরা এই দুটো যোগ করলে কত হবে? থার্টি নাইন মাইনাস টোয়েন্টি, থার্টি নাইন মাইনাস টোয়েন্টি ওয়ান। তাহলে এখন আমরা বা মাইনাস নাইন ওয়াই ইকুয়াল টু বা মাইনাস এখানে ওয়াই সমান কী হবে? আমরা ওয়াইয়ের মান বের করলে মাইনাস নাইন এইটিন, তাহলে এখানে হবে টু। অতএব নিম্ন সমাধান ওয়াই সমান সমান কী পেলাম বলো তো? নিম্ন সমাধান ওয়াই সমান সমান পেলাম মাইনাস টু, মাইনাস টু অ্যান্সার। আচ্ছা বন্ধুরা তোমরা এখন আমার সাথে
ক্লাসে ক্লাস দেখেছো এবং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেছো, এই জন্য তোমাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অনলাইন ক্লাসে এই ক্লাসগুলি তোমরা তোমাদের শিক্ষার্থী অন্যান্য শিক্ষার্থী বন্ধুদেরকে দ্রুত শেয়ার করে দিবে, যাতে তারা দেখার সুযোগ পায়। তাই সেই সাথে আমি আরও অনুরোধ করব আমাদের সম্মানিত অনলাইন ইউজার অর্থাৎ অভিভাবকগণ, আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়া সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার জন্য আপনারা অবশ্যই অনলাইনে এই ক্লাসগুলো শেয়ার করে দিবেন, যাতে বাচ্চারা ক্লাসগুলো সুষ্ঠুভাবে দেখতে পারে, কিছু শিখতে পারে। হ্যাঁ বন্ধুরা, আর তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনা করি এবং নিরাপদে থাকবে। তোমরা বাড়িতে সামাজিকতা রক্ষা করে চলবে এবং সরকারের দেওয়া যে সমস্ত বিধিনিষেধ আছে সেগুলো তোমরা নিয়মিত পালন করার চেষ্টা করবে বন্ধুরা। আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে এই প্রত্যাশায় তোমাদের কাছ থেকে আজ আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।